সামান্য খেলা না, আমি খেলা একটি নয় দুটি দেখাবো। হ্যাঁ, ওটা হচ্ছে বিশাল আকর্ষণীয় খেলা। ওই খেলা যদি দেখেন মাথা ঘুরে কেমনে জানি পড়ে যায়। একটু দেখান তো, এই যে টিমটা, এই টিমটা আমি এখান থেকে ছেড়ে দিব, বুঝলেন কি? ওই টিমটা এর উপরেও যাবো না, পানিতেও পড়বো না। তোর টিম দিয়ে এই যাবার জন্য আমার বন্ধু এরা এরা জাদু যাইছিল, টিম দিয়া তারপরে ইট ভেঙে লাগে কি। ঠিক আছে, আমি একটা ডিম সিপ দিয়া সবগুলা ডিম ভাঙিয়ে ফেলাইমু। ঠিক আছে, তুমি 1000, তুমি 1000, তুমি মোবাইল। সামান্য খেলা না, আমি খেলা একটি নয় দুটি দেখাবো। বিশাল আকর্ষণীয় খেলা। ওই খেলা যদি দেখেন মাথা ঘুরে কেমনে জানি পড়ে যায়। একটু দেখান তো, এই যে টিমটা, এই টিমটা আমি এখান থেকে ছেড়ে দিব, বুঝলেন কি? ওই টিমটা এর উপরেও যাব না, পানিতেও পড়বো না। সোহেল বাংলা একটি সচেতন মূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। এই যে ভাই, খেলা খেলা খেলা, আকর্ষণীয় খেলা। আমার কাছে আছে জাদুর খেলা, জাদুর খেলা। যে যে দেখবেন আসেন আসেন, আমার খেলার বিনিময় হচ্ছে মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 10 টাকার টিকিট কিনে আমার এই মজার খেলাটা উপভোগ করুন। খেলা 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 খেলা, জাদুর খেলা। লাগ বেল কি লাগ, সক্কে মক্কে লাগ, আমার চোখ বাদ দিয়া। ও আচ্ছা, এই যে দর্শক ভাই, হ্যাঁ ভাই, আমি তো বাইরে টিকিট কাটতেই ঢুকছি, নাহলে কি আমার ঢুকতে দিত? আমার কান ধরে গলা ধাক্কা দেবার করে দিত। আরে ভাই, আমি এটা কি কইতেছেন, গেলে ঢুকছেন আপনি সুন্দর ভাবে পরিদর্শন করতে পারবেন, কিন্তু এটার ভিতরে যা আছে, এই যে মনে করেন যে খেলা আছে, আরো অনেক কিছু আছে, আপনি আমার খেলা দেখবেন, আমার জায়গা দিবেন না, এটা কোনো কথা হইলো? আরে ভাই, আপনার লগে দেখা করা মানে তো টিকিট কাটা, আর টিকিট কাটা মানে তো আমি কাছে টাকা দাও, হেই কি তুই? আহা ভাই, না না না, এবার গলে আপনি খেলা দেখতে পারবেন না, আপনি জানগা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরে আমি কয় টাকা লাগবো খেলা দেখতে গেলে? 10 টাকা টিকিট, 10 টাকা টিকিট। এই যে ভাই আসেন আসেন আসেন, খেলা 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 খেলা, আমার কাছে আছে আকর্ষণীয়। আমি 10 টাকা তুমি খেলা দেখান তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আরো দর্শক হলো। কি রে ভাই, হ্যাঁ আরে চুপ থাকেন। এই যে ভাই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই যে খেলা, এই খেলা দেখলে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে। এই খেলার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই যে খেলা, এই যে হলেন দর্শক ভাই, আপনারা সবাই এই এরিয়ার পিছনে দাঁড়ান, এই এরিয়ার পিছনে কেউ ধরবেন না, ছুঁবেন না। যদি ধরেন শুন, তাহলে কিন্তু আমার খেলার ক্ষতি হয়ে যাবে। খেলা খেলা খেলা, এই খেলা দেখলে আপনার মনে অনেক আনন্দ আসবে, মুখে হাসি আসবে। আপনারা সবাই খেলা দেখুন, উপভোগ করুন। এই যে এই যে এই যে আপনি, আমি এসে মনে করেন 40 দিন আসি না, এমন একটা খেলা দেখার আমারে এই খেলা ঠেলাই দিন, আমি আইসা হুইয়া যাইয়া। ঠিক আছে, আহা হাসতে হাসতে আপনি হুইবেন কে লেগিয়া, হাসতে হাসতে যাতে মুইতা দেন, এরকম খেলা নিয়ে আমি হাজির হয়ে আসি, জানেন কি আপনি? হ্যাঁ ঠিক আছে, দেখা দেখা, বেশি কথা না কইয়া, বেশি না, আর 10-12 জন নিয়া। আচ্ছা ভাই, আমি এত কথা বাদ দেন, কথা বাদ দেন, খেলা দেন, আমি খেলা সে কথা কইতাছি। হ্যাঁ ভাই, পানি কি ভালো না? একটু পানি দেন, সবাই দেখা, সবাই দেখা, চলেন চলেন, একটু বেতন লাগাই দিব। না না, বিষড় এলো কি ভাই? আমার কোনো বিষড় না, খেলা দেন, আমার কথা হই না, নেন এনে। যদি মনে করেন যে 10 জন, 20 জন, 50 জন লোক হয়, 10 টাকা করে নিলে আমার 500 টাকা হয়ে যায়, বুঝেন না? মানে আপনারা কম মানুষ, তাহলে আমার টিকিট তো বাড়াই দিব। আপনি খেলা তো দেখাইবে নে, কি খেলা দেখাইবে নে, খেলাটাই বুঝাইলেন না আমারে। কাকা সিলা সিলি করেন না, সুপার সিলি করেন না। এ ভাই ভাই, কি খেলা দেখাবেন? খেলা হলো এই যে ডিম, হ্যাঁ ডিম, এই ডিমটা আমি পানিতে ছাড়মু, মনে করেন যে, হ্যাঁ না 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 না, আপনার এই ডিমটা পানিতে ছাড়বেন, দুই বাজে বোগা। আরে আপনি কি করতেছেন? হ্যাঁ মানে করতেছি, না না না, এটা পানির নিচে পড়ে যাবো, আর আমি একটা ডিম ছাড়ুন, দেখবেন যে পানিটা সুন্দরভাবে পানির উপরে কি ভাসমান।
তাই বুঝলাম মানে পানি বাইসা থাকবো ডিম ডুবা থাকবো জি না তাই ডিম বাইসা থাকবো পানি তলে থাকবো ও ডিম বাইসা থাকবো পানি আবাল মানুষ কত্তি গাইছে হ্যাঁ তলে থাকবো না মানে খেলার মধ্যে আরো পেজগি লাগাই আচ্ছা দিন দেখেন আপনি কে বড় খেলা দেন আগে এই যে ভাই শেষ হয়ে গেল যে কেউ আসতে চান আসতে পারেন এখনো সময় আছে আরে ভাই খানা আরেকটা কথা আছে আপনি তো মনে করেন যে আমাগো মানুষজন দেইটা খালি কইতাছেন এই যে শেষ হয়ে গেল আহেন ভাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি শেষ হইতাছে ওই জিনিসটাই তো বুঝলাম না আরে ভাই আপনি তো আমি ভালো জাদু জানি জানেন এই দেখেন পানির মধ্যে আটটা সুবাইলাম দেখেন আমার আটটা কেমনে ভাই সরেছে আমার আটপালে পানির নিচে ঢুকান তো আরে ভাই কি ফাইলামি করতেছ পানির ভিতরে আড্ডু হয় পানির ভিতরে আড্ডু হলে তো ডুবে কোনছে ভাই এরা যদি উস্তাদি করে আমি কি খানেন না আপনারা মাছ দেখেন জীবন বাস্তবে প্লাস্টিকের মাছ দেখেন না পানিতে বসে ভাই বেটা চিংড়ি মাছের বাচ্চা খেলা দেবো হ্যাঁ জাদু করলে হ্যাঁ এই যে দেখেন কি এটা চিংড়ি মাছ হলো চিংড়ি মাছ হলো কি মধ্যে রে এটা চিলা চিলি করা দরকার নাই দেখেন আরে ভাই আপনারা যেভাবে ইয়া করতেছেন মনে হয় 10 টাকার টিকিট কিনা আপনারা সামান্য খেলা দেখবেন সামান্য খেলা না আমি খেলা একটি নয় দুটি দেখাবো হ্যাঁ ওটা কি বিশাল আকর্ষণীয় খেলা ওই খেলা যদি দেখেন মাথা ঘুরে কেমনে জানি পড়ে যায় একটু দেখান তো সিটিয়া হয় তো দেখান দি না আমি কি সিটিয়া করব নাকি ভাই একটু দেখান না আচ্ছা এই মনে করেন সিটিয়া মাথা ঘুরে এমনি পড়ে দেবেন এই যে ডিমটা এই ডিমটা আমি এখান থেকে ছাইড়া দিমু বুঝছেন কি ওই ডিমটা এর উপরেও যাব না পানিতেও পড়বো না মাসখানে এসে থাকবো ধরে রাখেন আগে দেখালে কিছু আছে কিনা সুতা মুতা আছে হ্যাঁ এই জায়গাতে এই বাইসা থাকবো এই ভাই উপরে বাইসা থাকবো নিচে এখান থেকে ছেড়ে দিমু উপরেও যাব না নিচেও যাব না মাসখানে এই বাইসা থাকবো এই কারণ আবার দেখালে না কিছু নাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখান এটা হচ্ছে আকর্ষণীয় খেলা আর প্রথম খেলার আমি দেখাই দেখান আপনি একটা ডিম এই পানিতে ফেলেন হ্যাঁ ডুবে গেল দেখেন ডুবে গেছে কি আপনি বাইছেন একটা ডিম ফেলেন এখন তো দেখলেন এখন দেখবেন আমার আকর্ষণীয় খেলা ঠিক আছে কি আমার ফাইনাল খেলা এই যে মনে করেন যে আপনারা দুইজনের ডিম আমি মনে করেন যে উঠে আলাইলাম উঠে নিলাম ঠিক আছে এখন মনে করেন এই যে আমার এই ডিম আমি একটা জাদু মন্ত্র পইরা পরে মনে করেন যে হাতের মধ্যে ফুদিমু তারপরে দেখবেন যে খেলা হয়ে আচ্ছা শোনো তোমার জাদু যদি ডিম যদি মনে করো যে না বাসে তাহলে তুমি আমাকে করে কি দিবা কও আমি আপনাকে করে অনেকগুলো টাকা দিমু আর আপনাদের কাছ থেকে আমি এই খেলার জীবনও দেখামু না জান কয় টাকা দিবা জান আপনারে 5000 সবারে 5000 করে দিই যদি ডিম বাসে তাহলে আমগোতে 10 টাকা করে নিবা আর যদি ডিম না বাসে তাহলে তুমি সবারে 5000 করে টাকা দিবা আচ্ছা ঠিক আছে তুমি দেখাও তো তোমার জাদুটা ছু মন তো ছু হা হু হু হুক মুকু হু কা কু কু হু 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 উইরি উইরি কা তুই ডিম বেশি কা 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 সবাই একটা করে ফুদেন খেলে ফুদেন ফুদেন আমার হাতে স্পর্শ না থাকে তাহলে কি খেলা হলো হাতে পরিষ্কার করতে হাতটা পরিষ্কার করে পরে মনে করেন খেলা দেখবেন আমি আই ঠিক আছে আমরা গাম ছাড়ুন আমি আপনার আমি আপনি খেলা দেখবেন বুঝেন নাকি খেলা দেখবেন আমার লোক বুঝে মুছে দিচ্ছে তুমি কি দাও লাগে থাকো দিলাম 1 2 যদি না ডুবে তাহলে জরিমানা কিন্তু 5000 করে মনে রাখে ঠিক আছে সবাই হাতের বাদল ছাড়েন ছাড়লাম লাইক বেল কি লাগ আমার চোখ বাদ দিয়ে দর্শকের ইল বাবা মুচি দিল পাশুরি গা বান্ডিল সেই খায়া তোর কথা কই দেখো খাইস না তার ধারে কাছে যাইস না দেখো খাইস তার ধারে কাছে যাইস ঠিক আছে উদি দয়াল বাবা রে ঠিক আছে এই যে ছাড়লাম কারান 5000 করে জরিমানা মনে রাখেন মনে ধরে থাকে হ্যাঁ দেওয়ানের আগে দেখেন দেখেন
আর ওরা সুন্দরভাবে খেলা দেখলো যার যার মতে হ্যাঁ হ্যাঁ গেল গিয়া এদিকে জাদুকর আমার 90 টাকা লয়ে গেল গা বুঝছি এটার একা দান্দাবাজি এগুলা সব এক দলের লোক ঠিক আছে জিমের খেলা দেখায়া জাদু দেখায়া সব আগে গেছে ওদিকে জাদুকরও গেছে গা যাক গো কি আর করব খেলা তো দেখছি ভালো একটা জিনিস দেখছি যাক গা তোর টিম দিয়ে এইটা বাজালাম হ্যাঁ কি হ্যাঁ আমার বন্ধু এরা এরা জাদু যাইছিল টিম দিয়া তারপরে ইট ভেঙে গেল শালা পাগল হইছে ওই শালা পাগল হইছে তো বাইতে জানে কি তোর এই না পাগল কই না বেটার খেলা আমি দেখছি বুঝছেন কি আমি বিশ্বাস করি টিম দিয়া কি ভাঙ্গল ইট ভাঙ্গি হ্যাঁ হ্যাঁ আমার তো জানো আমার তো জানো এই দাঁত এটা রাখ ডিম দিয়ে ইট ভাঙ্গো আরে হয় পাগল বলে ডিম দিয়ে ইট ভাঙ্গো সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। গরু ছাগল ওরা সামনে দিকে পাইবে সমস্যা নাই আইতাছি সামনের দিকে গরু ছাগল ওরা ধর্মঘট করছে ওরা নাকি ডিম পাড়া শুরু করবে মোটামুটি বাংলাদেশি আচ্ছা যাই হোক ডিম কত করে আলি কত আলি 150 টাকা পাগল হয়ে গেছে বিন্দেশি ডিম তো জাগা বেজাগার দিন আর 50 টা এনে দিবেন এটা ভাই হ্যাঁ ও চল ভাই আরে এই যে দিকে দিকে তুমি এনে হ্যাঁ ডিম রাখতাছি ব কি করতেছো আর কি লাগাইছো আর তাড়াতাড়ি যাও লাগবো তাড়াতাড়ি শেষ করো আমরা কুনডা নেবেন ভাই কুরিয়ান কুরিয়ান না আমি এইগুলো যা আছে সবই নিব আমার ডিম লাগবো কি কি কইলেন কুরিয়ান আছে আমাদের এখানে আছে আমনে এই যে এই আমেরিকান হ্যাঁ না চুপ থাকেন এনে তো দেখা যাচ্ছে বয়লার মুরগি হ্যাঁ বয়লার মুরগি ডিম আপনি কি করে উল্টা পাল্টা অস্ট্রেলিয়া কুরিয়ান তুমিও তো দেখা যাচ্ছে পাগলে পালে পড়ে গেছো আই 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 মন্দ বুদ্ধি ডিম চিন আছে বলার মুরগি ডিম চিন বলার মুরগি ডিম পারে রে বলার মুরগি পোলট্রি থাকে দেখছেন বয়লার মুরগি আমরা বাংলাদেশের মানুষ বয়লার খাইতে 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 বয়লারের ডিম খাইতে খাইতে বয়লারের বয়লার মুরগি খাইতে খাইতে বয়লার হয়ে গেছে আর আপনি কোন ডিম পারে না এই লেগে তো তুমি বয়লারের মতো দেরেনছি ভাই বেকার হচ্ছে বয়লারই আমি ওই সি স্মার্ট একটা সিম সাম পোলা দেশি মুরগির মতো আর আপনি কি উল্টা বলে কথা বলেন আপনি কি ডিম নেবেন না খালি বকের বকের বলেন জানছে কয়টা নেবেন না বেশি কথা বলে একটা ডিম নেবেন না
ডিম ভাঙবা একা ডিম কোফালে মাইরা সাফা সারা উল্টাইলাম কত বড় সাহস এই তাচন থামরে ভাই আচ্ছা সাহেব কানে এই ডিম কত করে আলি আমি ডিম আলি বেসুন না ভাই আমি বাইছ বাইছ বেসুন কমবি কানে ডাইলো মন কন্দে ডাইলো এই 120 টি আলি আর এই যে কুরিয়ান্ডা হলো 100 টি আলি ঠিক আছে আর এগুলো হলো এই দেশি এই দেব 80 টি আলি আর কই তুই এটা 60 টি নিতে তুই আইছ এলবের বাড়িতে আই এটা জামেল হইছে তাতে রাই তুই দে অরে না ওর বাপের ইন্ডিয়া হতা তা আমার আচ্ছা ঠিক আছে আই তুই তারা দিরাই আমি ব্যবসা করে খাই আমি ভয় পাই না বুঝলাই আমি তো দীপুরে ডাকতে স্কিল লাগা মানে তুই আচ্ছা সব ভাঙো মানে কেডা তো ভাঙিলে মমি ধরে একটা আসা দিয়ে ডিমের মতো ভাঙো আচ্ছা তুই না একটা জাদু পারছ হ্যাঁ হ্যাঁ এই জাদুটা দে তো আজকে এখন হন তোরা গ্যান্ডাম করিস না আমার ডিম রাখতে দে এ কোন দেশি ডিম আরে খাও তুমি কি পাগল হইছো হ্যাঁ কে আমি কি পাগল হইছো তোমার ডিম কিনা আজকে হইব না বন্ধু বিষয় হলো কি এই যে লোকটা এই লোকটাই বাইরে সাবা মারতাছে কোরিয়ান ডিম অস্ট্রেলিয়ার ডিম হ্যান ডিম এর ডিম এটারে বলে জাগ দিলে ভাঙতো না ও আচ্ছা আর আমি তো অনেক দিন আগে দেখছিলাম তুমি একটা জাদু দিয়েছিলে কি জানি বুঝি ওই যে তোর ডিম দিয়ে এইটা বানালাম হ্যাঁ আমার বন্ধু এরা একটা জাদু দিয়েছিল ডিম দিয়া তারপরে ইট ভেঙে গেল শালা পাগল হইছে ওই শালা পাগল হইছে তো বাইতে জানে কি তোর এই না পাগল কই না বেটার খেলা আমি দেখছি বুঝছেন কি আমি বিশ্বাস করি আপনারা দেখলা ডিম ভাঙা যায় ডিম দিয়া টাক দিয়া তারপর আমার বন্ধু পারে কারণ ভাই কিভাবে সম্ভব এই ডিম দিয়ে ঈদ ভাঙা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতাছি না এটা কি পাথর নাকি ভাই না এটা ডিম ডিম আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়া দাঁড়া তুমি খেলা দেখানি পরে সবাই তোমারে কান্দে নিয়ে আসবো আগে তো কেউ পাত্তা দিতাছে না আচ্ছা এটা দাও আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি একটু টেস্ট করে লই ও ডিম দিয়ে ঈদ ভাঙবো কত হলো গিয়া দীপু ডিম দিয়া ঈদ ভাঙবো আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি ঠিক আছে কি কও আমার বন্ধু ইট ভেঙে লাগবো রাখলাম আচ্ছা তুমি একটা টেস্ট করে দাও তো তুমি একটা টেস্ট করে দাও তো দাও তো এই পাশে দাও তো দাও তো ডিম দে আচ্ছা ঠিক আছে আমার বন্ধুর খেলা দেখেন বন্ধু খেলা দেখো আচ্ছা দাঁড়ান আমি খেলাটা দেখতেছি দেখা দি ভাই আমি আজকে পর্যন্ত পাতলাম পাগলে বলে ডিম দিয়ে ইট ভাঙবো ওরে ক্ষমতা বাচ্চা আচ্ছা
চালাবো না কি আমার বন্ধু জিতছে না খেলা কি জিতছে হ্যাঁ ওই না বুঝেন না কি জিতছি আমি না কি জিতছি আমি টিম দিয়া ইট বাঙ্গো এই যে ফরেছি তো টিমটা দিয়া আমি ইট বাঙ্গলাম আমার টিম না জিতছি তুই বড় ফাইজলামি করিস না এ ভাই এটা কিভাবে সম্ভব হ্যাঁ ওই লোকিয়া ডিম দিয়া বাঙ্গো টাক দিয়া হ্যাঁ ওকেছে ডিম দিয়া ইট বাঙ্গো এইখানে শুনেন এটা কত হচ্ছে কি আমি তো কই নাই ডিম হাতে লইয়া ইটার মধ্যে মারলে তারপরে মনে করেন যে ডিম ভাঙ তাহলে তো ডিম ভাঙিয়ে দেব আমি কি কইছি আমি ডিম দিয়া ইট ভাঙ আর আমি আমার ডিম দিয়ে সুন্দর মতো হাতে দিয়া আমি ইটটা ভাঙছি অনা ডিম আমার দেন 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 আর সব দেন 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 ই করে লাভ নাই আর আরে বোকা এরা বোকা বোঝে নাই এ দাঁড়া 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 এ ভাই তার মানে তোকে মাথায় এত বুদ্ধি ডিম দিয়া ইট ভেঙে ফেলাইলি হ্যাঁ কত তো ঠিক ডিম সুন্দর আমার হাতে দিছে ডিম আমার হাতে দিছে এই জান আরে যে তুমি বেশি পক পক করছিস না ও ভাই এটা কি হলো ভাই আমার ডিম দিছ ধরে নাম না খাজা ধরে নাম গেলাম আপনি খেলাই পারেন না দূর কথা ঠিক আছে আমি যাই গিয়া কত তো ঠিকই ভাই আর ডিম এটা টাকা আমার ধরে দিল ইটা টাক দে ভাঙ্গি হলাইলো হয়ে গেল কি আপনি আপনি আমার ডিমটা দেন আমি ভাই ডিমটা দিতে পারুম না তুমি থাকো ওই ভাই আপনি তো ডাইকা নিয়েছেন ডাইকা নিয়েছে কি হইছে ডিম ভেঙে গেল ঠিক আছে আমি পরে আসলাম তো আমি যাই গিয়া আপনি ডাইকা আর কি করবেন শালা কি তোর বাচ্চারা শালা নাড়া শতানের নাড়া দেখছো কি একটা টাচ দিয়ে আমার ডিম দি সব নিয়ে গেল গা হাসাই তো ডিম দিয়ে টাক দেই টাক দে তো হালকা হালকা সে আপনারা ফেলুন না বাগো কি এদিকে এই কি এ প্রশ্ন তো আবার সোহেল বাংলা একটি সচেতন মূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। প্রতিদিন তো মানুষ এদিক দিয়ে যায় হ্যাঁ আর বেশিরভাগ শুক্রবার দিন মানুষ এদিক দিয়ে বাজার হাটে যায় তাই দোকান দাস এনে দিলাম ওই মসুর আর না গেলাম মানুষ এদিকে যায় আহে এদিকে গেছে হইব আই ডিম লাগবো নাকি রে ডিম লাগবো নাকি রে ডিম আই ডিম ডিম লাগবো নাকি বাচ্চা লা রে ডিম চলো ভাই সান্দুকা হাত তোমার আজকে পাইছি মানে আইসকা কই যাইবা তুমি হ্যাঁ তুমি টাইসনের লগে বাটপারি করবা সিটারি করবা আরেকবার আমার এলাকায় বই ডিম বিক্রি করবা হ্যাঁ না হ্যাপেন না তোমার হাফ পেন গুলো মাছকে খারাও কি হইছে না একটা এই যে তারপরে দেবি হ্যাঁ তুই তুই কয় নাম্বার ব্যবসায়ী ক তুই একটা টাউট ব্যবসায়ী একটা দুই নাম্বার ব্যবসায়ী ফালতু ব্যবসায়ী আইসকা মনে করো তোমার আমি কোনোভাবেই সারুম না তুমি যে দুই নাম্বারই ব্যবসা করতেছো এই ব্যবসা যদি এলাকায় করো এলাকার মানুষজন যাইতেছে যদি হুনে তেল দুই নাম্বারই করছি তেলে আমার ব্যবসা হইব না আমার বেচা হইব না বেচা হইব কেমনে দুই নাম্বারই করস কেন গে হ্যাঁ কি হয়েছে এটা গস না কি হয়েছে তুই জানস না এই যে গত সপ্তাহে তোর ভাবি নুডলস খাইবার চাইছে আমি কি করলাম বাজার থেকে ডিম না পাইয়া তোর কাছ থেকে ডিম নিছি একালি হাই রে হাই যে ডিম না মনে কর ভাইঙ্গে কস করে দিব এমনি যে ডিমের কুসুম না পড়ে বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা হইলো কে আমার দোষ ওটা মুরগি দোষ মুরগি মনে করো ডিমের ভিতরে না মুরগি ভিতরে না রেখে ডিমের ভিতরে দিয়ে দিছো ওটা আমার দোষ ওটা মধ্যে বাচ্চা কি কইলি বাচ্চা আসিল ওটা ডিমের ভিতরে বাচ্চা আসিল তাই না বেটা হ্যাঁ আমার বউ তো কয় তুমি ডিম কি টাকাটা কিনে আনছো না চুরি জারি করে আনছো কি কম আমি তো সরমে একবার লজ্জায় মাথাটা শেষ আচ্ছা ঠিক আছে বাচ্চা কয় আসলে একটা আসিল না দুইটা আসিল আরে চার ডিমে দুই ডিমে বাচ্চা আসিল দুই ডিমে দুইটা করে সাইড যা নাকি না চার ডিমে দুইটার বাচ্চা আসিল চার ডিমে দুই ডিমে বাচ্চা আসিল হ্যাঁ তাহলে কি আমার বাচ্চা টেনে কি
হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অবশ্যই সোহেল বাংলা টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এই জগতে কমেডির মনে করেন যে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু না, এইবার থেকে আমাদের সোহেল বাংলা টিভি চ্যানেলে কমেডির ভরপুর থাকবে, ভরপুর কমেডি থাকবে। আপনারা সবাই আমাদের প্রত্যেকটি কন্টেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি কমেন্টস করবেন। আর শোনেন শোনেন আমি কি বলি, এই যে দীপু এই যে মায়ালোকের মতো চুল রাখছে, ঠিক আছে, এই চুলগুলা সবাই কমেন্ট করে কাটতে কইবেন। এই দেখেন কত বড় চুল, ঠিক আছে, আমি এটা যদি কমেন্ট করেন তাহলে হ্যাঁ চুল কাটবো, নাহলে কিন্তু কাটবো না। তাহলে ঠিক আছে, আমি একটা ডিম সিপ দিয়া সবগুলা ডিম ভাঙিয়ে ফেলাইমু, ঠিক আছে। তুমি 1000, তুমি 1000, তুমি মোবাইল, তুই কিছু ধরবি? এই যে মোবাইল ধরছি। ওরে বাবা, রে বাবা, কি বলে দাও অপফোন, সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। আসেন 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 আসেন, জাদু দেখলে আসেন, জাদু দেখলে আসেন, তাড়াতাড়ি করে আসেন। একটা ডিম সিপ দিয়া 10টা ডিম ভেঙে ফেলাইমু, একটা ডিম সিপ দিয়া 10টা ডিম ভেঙে ফেলাইমু। আসেন আসেন আসেন, জাদু দেখতে আসেন। ওই ভাই জাদু দেখবেন নি? আয় না না না, জাদু দেখাইবেন? হ্যাঁ হ্যাঁ। আর কেন না, মন মেজাজ খারাপ হয়ে গেছে গা, একটু খেলা মেলা দেখতে জি মনটা ভালো হয়। আচ্ছা শুনেন, আজকে বাইক চালা মারামারি লাগাই দিব, মারামারি। এই জাদু দেখেন, জাদু দেখেন, জাদু 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 দেখাই দেখেন। ও ভাই কি দেখেন? জাদু জাদু এদিক দেখেন। হ্যাঁ হ্যাঁ এদিক দেখেন। জাদুটা হইলো এই যে একটা ডিম সিপ দিয়া এখানে 6টা ডিম আছে না, এই 6টা ডিম ভেঙে ফেলেন। কি পারতেন না ভাই? পারতাম কি? পারবো কি কি? আরে মিয়া কইতাছে কি জানো, একটা ডিম টিপ দিয়া এই 6টা ডিম গুলো ভাঙবো। আন্তরে ভাই কেন কইছ আপনি? রাখো আন্দাজি কথা। এই যে ভাই এই লোকের টাকা বাইর করে লাইছে। আমি সম্ভব, আমি রাজি। আচ্ছা ক্যামেরা কি বাজি ধরবেন? হ্যাঁ বাজি। ঠিক আছে, একটা ডিম সিপ দিয়া আমি এই 5টা ডিম ভেঙে ফেলাইমু। কয় টাকা বাজি কোন? কয় টাকা বাজি? আমি আল্লাহকে দিলাম 1000। এই 1000 আপনি 2000 দিমু, আপনি তো জীবনে পাবেন না। আর আইডা আমি ইষ্ট দিবেন, ইষ্ট দিবেন 1000 2000। আচ্ছা ঠিক আছে, 1000 2000 আর 2000 4000। ঠিক আছে, আমি যদি আরি আমি তোমাকে 4000 টাকা দিমু, আর তোমরা যদি আরো আমার 2000 টাকা দিবা, তাহলে আমার কথা হলো কি, এই একটা ডিম সিপ দিয়া আর বাকি 5টা ডিম ভাঙ্গা ফেলাইমু। রাজি? আমি মোবাইল দিয়ে রাজি। তুই মোবাইল দিয়ে রাজি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে শোনো আমার কথা কি, একটা ডিম সিপ দিয়া এই 5টা ডিম সব ভাঙ্গা ফেলাইমু। এটাই তো? আচ্ছা দিগো ঠিক আছে, তাই জায়গায় মোট 6টা ডিম আছে, তুমি কিছু ধরবে নাকি? আমার তো কিছু নাই। তাহলে তোমার দ্বারা কিছু তো কিছু না থাকে, তুমি খালি জাদু দেখো। তাহলে ঠিক আছে, আমি একটা ডিম সিপ দিয়া সবগুলা ডিম ভাঙিয়ে ফেলাইমু, ঠিক আছে। তুমি 1000, তুমি 1000, তুমি মোবাইল, তুই কিছু ধরবি? এই যে মোবাইল ধরছি। ওরে বাবা, রে বাবা, কি বলে দাও অপফোন। আমার কথা হচ্ছে কি, একটা ডিম সিপ দিয়ে আমি সবগুলা ডিম ভেঙে ফেলাইমু। কিন্তু আচ্ছা আমি তো ভাঙবো অবশ্যই, একটা ডিম সিপ দিয়ে 5টা ডিম ভাঙবো। আচ্ছা দেখো দেখো, এই যে এই যে আমার হাতে একটা ডিম আমি সিপ দিয়ে রাখছি আর 5টা ডিম এক সিপে ভাঙে ফেলাইমু, এটা কোনো ভাবে সম্ভব না তোমরা কইতে আছো। আচ্ছা ঠিক আছে দেখো, এই যে আমার থুইলাম, এই যে একটা ডিম ধরলাম সিপ দিয়া, ঠিক আছে। আচ্ছা এই দেখো, এটা কি ডিম? আচ্ছা এই দেখো, এই দেখো, এই যে ভাঙছি, ঠিক আছে, একটা ভাঙছি, এই দেখো আরেকটা, এই যে এই দেখো আরেকটা, ঠিক আছে, এটা ভাঙে না, এই যে দেখো ভাঙছি দুইটা, ঠিক আছে, এই যে এলে তো বলো এই আরেকটা, ঠিক আছে, উড়ি মারে, ভাঙছে, উড়ি বাবা, তিনটা ভাঙে লাইছে, ঠিক আছে, আজ ভাঙে না, এই যে, ঠিক আছে, এই যে একটা ডিম, না ভাঙতো আমি ভাঙমু,
ঠিক আছে ভাঙে এই যে ভাঙলাম দেখছ নি কেমনে আমি কইছি একটা ডিম চিপ দেয়া আমি পাঁচটা ডিম ভেঙে ফেলাইনি ঠিক আছে কথাই না তাহলে এই যে একটা ডিম আমি চিপ দিয়ে ধরছি নাকি ডিম তো চিপ দিয়ে ধরছি এটা তো সারি নাই সারছি এইটা চিপ দিয়া আমি এক এক করে পাঁচটা ডিম ভাঙছি ঠিক আছে কিভাবে ঠকছে দে আমার বুঝান আচ্ছা আমার বুঝাই আমি তো বড় মানুষ বুঝবেন গোলা পানি তো বোঝে না আমি কইছি জাদু দেখবেন জাদু দেখবেন জাদু দেখবেন এখান দিস তারা আচ্ছা ঠিক আছে পরে আইসে পোলা মানে জাদু দেখবো ঠিক আছে আমি কইছি এই জায়গায় ছড়া ডিম আছে একটা ডিম চিপ দেয়া আমি ছড়া ডিমে ভেঙে ফলাইমু ঠিক আছে পরে ওই 1000 ধরছে 1000 2000 দিমু ওই 1000 ধরছে 1000 2000 দিমু আর কি করছে মোবাইল ধরছে ঠিক আছে 30000 টাকা দিমু মোবাইল ঠিক আছে আর কিছু তো দিতে আরে আমি তারপরে 5000 টাকা দিমু আর আসলে যে ও ঠকে তাহলে আমি মোবাইল লইয়া যাইমু আমি ঠিক আছে কি করছি ডিমেটা চিপ দিয়া ধরছি এই ডিম দেখেন আনো চিপ দিয়া ধরা আমি কইছি একটা ডিম চিপ দিয়া ধরে পাঁচটা ডিম ভেঙে লাইমু ঠিক আছে এটা তো ঠিক আছে ঠিক আছে না এটা তো ঠিক আছে বাজি ধরতে আহ হ্যাঁ বাজি ধরতে আহ বোঝো না হলো না বাজি ধরতে আহ না ঠিক আছে মোটামুটি টাকা তো পাইলাম না ছড়া ডিম দিয়ে মোবাইলে টাকা কামাইলাম যাবগা আবার অন্য জায়গায় যায় বাজি দেখাইমু এটা কি ও নেতা মাতা জায়গা